ঘরের দৌড়ত ঠেবড়া বাড়ি বসিয়ে আছিস, ভূতে ধরিল নাকি তোর? কথাবার্তা কিছুই করিস না। তুই তো সংসার করবেন নোংরে জারুয়ে, তুই মোক এলাই তালাক দিবু, মুই মোর বাপের বাড়িত যাই। রমজান মাসের আগে তুই মোর কাছে তালাক সাবান নাসিস, কোন নাঙ্গের ভাত ভালো নাকি? রমজান মাসের আগে তোক মোক তালাক দেওয়া লাগবে। ওই জারুয়ের বেটা জারুয়ে, তোর বাপ মাক বলে রমজান মাসে খিলেবু, সারা রমজানে বলে খিলেবু। কেরে জারুয়ে, এই জারুয়ে, তোর বাপ মা কিসের জন্য আমার হাইট ভাত খাইবে রে? সেই জন্য তো কং বিয়েন বেলায় উন্দা বিলেই গুলের মতন মুখেন করিয়ে ঢুপ ঢুপা করি আছিস। মোর বাপ মাও না হে এখান মাস এই রমজান মাসে ভাত খাইলে তাতে কন্ডে কত ক্ষতি হয়ে গেল, সংসার কি একরে দামে সয়া যাবে নাকি? কেরে গোলাম, তুই যখন জুদে খাস, মোর হাড়ি তোর বাপ মাও কিসের জন্য খাইবে? তো কি সম্পত্তি ভাগ দিছে রে গোলামের বেড়া, গোলাম জারু এখন ঢাকার। দেখ রে কুতকুতি বেগম, এই রমজান মাসে নেডা নাগাইস না, নেডা নাগাইস না, ঝগড়া করিস না। তুই কিন্তু এই বাড়িতে খালি নেডা নাগে বেড়াইস, মোর বাপ মাও 100 বার মোর হাড়ি ভাত খাইবে, তুই এটা কোনো কথা কবার পাবার নস, কোনো নেডা নাগবার পাবার নস এই সংসারত। জারুয়ে ঘরের জারুয়ে, মুই এই সংসারত নেডা নাগাং, তুই তো সংসারত নেডা নাগাইস। তোর ভাইগুলে এক সম্পত্তি দিছে, বাড়ি ঘর দর করি দিছে, তো কি করি দিছে রে গোলাম? তোর বাপ মা তো কি করি দিছে? কিসের জন্য এই রমজান মাসে তোর বাপ মা মোর হাড়িত খাইবে? কথায় কথায় মুখ নাই অন্যায় কবার নাসিস, খুব নাই অন্যায় কবার নাসিস। রমজান মাসে মুইও মুখখান খারাপ করবে চাং না, বাপ মা হইল গুরুজন, তামরা সম্পত্তির ভাগ দেখ আর না দেখ, তামরা মোর ঘরত খাওয়া চাইছে, মোর হাড়িত খাওয়া চাইছে, উমরা খাইবে, আর কোনো কথা নাই। তোর বাপ মা যদি এই রমজান মাসে মোর হাড়িত খায়, মোর ঘরত খায়, মুই তোর সংসার করবেন নং, মুখ তুই এলাই তালাক দিবু, এলাই যৌতুকের টাকা বুঝি দিবু, দেন মহরের টাকা বুঝি দিবু, মুই তোর সংসার করবেন নং, তোর সংসার ঢুক ঢুক করিয়া ঘুরে নু। রমজান মাস আরম্ভই হইল না, তাতে তুই ঝগড়া আরম্ভ করি দিলু রে কুতকুতি, ভালোই নেডা নাগে দিলু। দেখ মুই কিন্তু ভালো হয়ে যাবার সাবান নাইছ, এই রমজান মাসের আগে যদি মাথা খেন গরম হয় না, চুলের মুটি ধরিয়া একটা মেশিন স্টার্ট দেম। তুই যদি এক বাপের বেড়া হয়ে থাকিস, তুই যদি মরদ হয়ে থাকিস, মোর গা তুই হাত দিয়ে দেখ, তো সব ভাইগুলো এক সম্পত্তি দিবে, জমি জমা দিবে। তুই কি ভাসিয়ে আসিস রে জারুয়ে? এই রমজান মাসে মোর সাথে ঝগড়া আরম্ভ করছিস, কীর্তন আরম্ভ করছিস, নেড়া নাগে দিবেন নাসিস আরো বেশি করি তুই। মোর বাপ মাই না হে মোক সম্পত্তির ভাগ দেয় নাই, ঠিকই আছে, তুই কি না খায় আসিস? তোর পরনত কি কাপড় নাই, গাত তোর বেলাজ নাই, তেল সাবন পাস না, সম্পত্তি ঝন মোর, মোর বাপে মুখ লেখি দেখ না দেখ সেটা মোর ব্যাপার, তুমি সেটা নিয়ে ঝগড়া করবো কে? তাই তার এই রমজান মাসে, রমজান মাসের আগে কি নেডা নাগে দিবে না সিস রে তুই রে? মোর সোজা কথা, তোর বাপ মা যদি এই রমজান মাসে মোর হাড়িত ভাত খায়, হয় তুই এই বাড়িত থাকবু, না হয় মুই এই বাড়িত থাকিম, মুই একটা কিছু করিম, হয় তোর জান কান্দানি করিম, নাহলে মুই বিষ খায়া মরিম। 2-3 মাস তো হয়ে গেল, সংসারত তো কোনো কাজিয়ে নাই, পিড়িত তো বাম্বু পরে না, বাম্বু খেন পড়লে ব্যারেল গোনা ঠিকসে ফেলে দিলে না সব ঠিক হয়ে যাবে। রমজান মাসের আগে ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ঝগড়া ঝাটি একদম বাদ দে, নাহলে চুলের মুড়ি ধরিয়ে মেশিন স্টার্ট দিয়ে ব্যারেল ফেলে দেম, হাসপাতালত ফেলে তুমি একবারে ডাইরেক্ট। তোর বাদমার ভূতি এত দর।